হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্যাজেট 360 ডিগ্রিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রাজু। তো আসছি আজকে আপনাদের মাঝে গেমিং ইউজ ল্যাপটপ নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো ভিডিও শুরু করার আগে আমি প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমাদের শপটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার লেভেল 6, শপ নাম্বার 636। তাছাড়া আমাদের আরও দুটি আউটলেট পেয়ে যাবেন আপনারা। একটি হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 119-120। আরেকটি হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 18। তো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে যে ল্যাপটপটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে লিনোভো লিজিয়ন S7 16-এর একটি মডেল নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে লিনোভো লিজিয়ন S7 16-এর একটি মডেল। তো এটার 16 বলতে এটার মডেলটা 16 এবং এটার ডিসপ্লেটা কিন্তু 16 ইঞ্চি, এটা কিন্তু 15.6 ইঞ্চি না, 16 ইঞ্চি ডিসপ্লে। এবং ডিসপ্লে রিফ্রেশমেন্ট হার্সটা হচ্ছে 165 হার্স, যেটা রিফ্রেশমেন্ট হার্স। এবং ডিসপ্লে রেজলিউশনটা কিন্তু 2K রেজলিউশন বা QHD বলতে পারেন আপনারা, 2K রেজলিউশন ডিসপ্লে। আর এই ল্যাপটপটি যে কিবোর্ডটা, এটার কিবোর্ডটা কিন্তু খুবই চমৎকার একটি কিবোর্ড। আপনারা এটা কিবোর্ডের যে RGB লাইটটা দেখতে পারতেছেন অনেক চমৎকার, এবং এই RGB লাইটটা আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, এবং আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে এটার কিবোর্ডটাকে সেট করে নিতে পারবেন যে কী ডিজাইনের কিবোর্ডটা রাখবেন। তো এখন যেটা দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি ডিজাইন, যেটা নাকি এই ল্যাপটপটির সৌন্দর্যকে দ্বিগুণ করে ফেলছে। তো এই ল্যাপটপটির যে কনফিগারেশন সেটা হচ্ছে Core i7 12th generation, একদম লেটেস্ট যে জেনারেশনের ল্যাপটপ, Core i7 12th generation একটি ল্যাপটপ। আর এটা র্যামটা হচ্ছে 16 GB র্যাম, 512 GB SSD দেওয়া আছে এটাতে। এবং এটা যে গ্রাফিক্স কার্ড সেটা হচ্ছে NVIDIA RTX 3050 4GB DDR6 গ্রাফিক্স কার্ড দেওয়া আছে। আর এটা যে বডি ম্যাটেরিয়াল বলেন এটা কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ। আর তার থেকেও বড় কথা, এই ল্যাপটপটা কিন্তু ইউজড না, এটা হচ্ছে শোরুম ডিসপ্লে প্রোডাক্ট। আর এই ল্যাপটপটিতে কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাবেন না। আর এই ল্যাপটপের ডিজাইনের কথা বলি, এই ল্যাপটপের ডিজাইনটা কিন্তু চমৎকার একটি ডিজাইন করছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিজিয়ন লেখা আছে এবং পাশে হচ্ছে আপনার লিনোভো লেখা আছে। আর এই ল্যাপটপটির যে পোর্টগুলো সাধারণত পিছনেই ব্যবহার করছে, এবং ব্যান্টিলিনারটাও কিন্তু যে পিছনের ডিজাইনটা ব্যান্টিলিনার করছে খুব চমৎকার একটা ডিজাইন দিয়েছে। তো এখানে পাশে যে প্রথমে যেটা দেখবেন, পাশে দুইটা হচ্ছে আপনার টাইপ সি পোর্ট দেওয়া আছে, যেটা নাকি টাইপ সি থান্ডারবোল্ট হিসেবে ব্যবহার করবেন। আর থান্ডারবোল্টটা হচ্ছে খুব লেটেস্ট একটি পোর্ট। তো আর এই পাশে আপনার একটা হচ্ছে মাইক্রো এসডি কার্ডের ব্যবহার করা হয়েছে, যেটা নাকি আপনার যে এসডি কার্ড বড়টা মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা হয়েছে। এবং আপনার হেডফোন 2-in-1 কম্বো জ্যাক এই পাশে ব্যবহার করছে। আর বাকি মূলত যে মেন পোর্টগুলো পিছনে ব্যবহার করছে, এখানে পিছনে চার্জিং পোর্ট যেটা, সেটা হচ্ছে লিনোভো নর্মাল চার্জিং পোর্ট, যেটা আপনার USB চার্জিং, সেই চার্জিং পোর্টটা ব্যবহার করছে। তারপরে হচ্ছে আপনার একটা USB দেওয়া আছে, USB 3, এবং এটা কিন্তু USB 3+ ব্যাটারি কানেক্টর। আপনারা যদি অনেকে দেখা যাচ্ছে ল্যাপটপের ব্যাটারিটা চার্জ আপনারা যে পরিমাণ থাকছে সেটা আপনাদের স্যাটিসফাই না, আপনারা আলাদা একটা ল্যাপটপ মানে ব্যাটারি ব্যবহার করবেন ল্যাপটপে চার্জটা আরও ব্যাকআপ বেশি থাকার জন্য, তো এই পোর্টটা দিয়ে কিন্তু আপনারা সেই USB ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা আছে সেখানে আপনার দুইটা USB 3 ব্যবহার করছে এবং একটা HDMI পোর্ট ব্যবহার করছে। আর ল্যাপটপের ওয়েটের কথা বলতে গেলে এটা আপনার 1.5 সামথিং ওয়েট, যেটা নাকি গেমিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ওয়েট না। আর এটার ফিটনেসটা এটা কিন্তু অনেক স্লিম, অনেক মানে যে অনেক বেশি মোটা তা না, মূলত গেমিং ল্যাপটপের মতো না এটা। প্রসেসর এবং গ্রাফিক্স সব কিছু গেমিং, লুকিংটা আপনার আপনার বিজনেস সিরিজের টাইপের করছে লুকিংটা। আর RGB ব্যাকলাইটটার কথা তো মানে কি বলার কিছুই না, কেন চমৎকার একটি ডিজাইন। তো অনেকে দেখা যাচ্ছে যে খুবই পাওয়ারফুল ল্যাপটপ অফিসিয়ালের জন্য ব্যবহার করতে চান, যে অফিসিয়ালে খুব পাওয়ারফুল ল্যাপটপ ব্যবহার করবো অফিসে, কিন্তু সেক্ষেত্রে লুকিংটা গেমিং হওয়াতে অনেক সময় এটা দেখতে একটু অড লাগে। তো এই ক্ষেত্রে এই ল্যাপটপগুলো একদম পারফেক্টলি ব্যবহার করতে পারবেন। আর এটার গ্রাফিক্স কার্ডটা হাই হওয়ার জন্য আপনারা যদি একদম প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চান, বা ফটো এডিটিং বা ইলাস্ট্রেটর কাজগুলো করতে চান, খুবই ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন। তো এখন আসি ল্যাপটপটার প্রাইসটা নিয়ে। তো এই ল্যাপটপটা কিন্তু আমাদের যে প্রাইসটা আছে এটা নর্মাল যে প্রাইসটা সেটা কিন্তু 1,65,000 টাকা, এবং ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র 1,50,000 টাকা। আর আরেকটা জিনিস আমি নোট করে দিচ্ছি, এই ল্যাপটপটা কিন্তু ইউজ ল্যাপটপ না, এটা কিন্তু যা শোরুম ডিসপ্লে প্রোডাক্ট, শোরুমে ডিসপ্লে করা ছিল, মোটামুটি একদম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার দিয়ে। আপনার শুধুমাত্র বক্সটা পাচ্ছেন না অরিজিনাল, সো একদম ব্র্যান্ড নিউ একটা ল্যাপটপ আপনারা ইউজডের দামে পেয়ে যাচ্ছেন। তো এখন আমাদের ল্যাপটপের সাথে যে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা সেটা নিয়ে একটু বলে দিই। আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা 15 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন, এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর গিফট হিসাবে একটি ব্যাগ পাবেন ও একটি মাউস পাবেন।
তো আমাদের যারা ঢাকার বাইরে থেকে আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করতে চান তারা কুরিয়ারের মাধ্যমে আমাদের ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাকে বিকাশে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপটা সেন্ড করে দিব। তো 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন। এবং যারা আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপ দেখে নিতে চান তারা আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটি টোকিও স্কয়ার লেভেল 6 শপ নাম্বার 636। তাছাড়া আমাদের আরও দুটো আউটলেট আছে, একটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার 119-120, আর একটি হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 5 ব্লক বি শপ নাম্বার হচ্ছে 18। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে, আসবো পরবর্তীতে আরও কিছু ল্যাপটপ নিয়ে আলোচনা করার জন্য। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।